বিজেপির পঞ্চায়েত রাজ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে উঠে এলো পঞ্চায়েতে ভোট হিংসার প্রসঙ্গ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুরুতর অভিযোগ করছেন যে মনোনয়ন পর্ব থেকে শুরু করে ভোটের দিন রক্তের খেলা খেলেছে তৃণমূল। শুধুমাত্র বিজেপি কর্মীরাই যে আক্রান্ত হয়েছেন এমনটা নয়, তাদের আত্মীয়রা পর্যন্ত, ভোটাররা পর্যন্ত বাধাপ্রাপ্ত হয়েছেন। বিজেপি কর্মীদের আত্মীয়দেরও ছাড়েনি তৃণমূল কংগ্রেস। ভোটের দিন তৃণমূলের তোলাবাজরা ছাপ্পাবাজ হয়ে যায়, ব্যালট বাক্স নিয়ে পালায় তৃণমূল কর্মীরা। ভোটে জয়ের পরেও প্রাণঘাতী হামলা হয়ে চলেছে। এই পরিস্থিতির পরেও বিজেপি প্রার্থীরা জয়ী হয়েছেন, যারা নিজেদের গণতন্ত্রকে চ্যাম্পিয়ন বলে দাবি করেন, আপনারা তাদের মুখোশ খুলে দিয়েছেন। বিজেপির পঞ্চায়েত রাজ সম্মেলনে তৃণমূলকে এভাবেই আক্রমণ করলেন নরেন্দ্র মোদী। अभी अभी वहां पंचायत के चुनाव हुए। इस चुनावों में टीएमसी ने कैसा खूनी खेल खेला ये भी देश ने देखा है। पहले चुनाव में इनका तरीका क्या है, पहले तो चुनाव की तैयारी के लिए समय मत दो, बहुत ही जल्दी जल्दी फॉर्म भरने की तारीख घोषित कर दो, फिर कोई भी विरोधी दल का, कोई भी बीजेपी का व्यक्ति पर्चा ही न भर सके इसके लिए जो कुछ भी कर सकते हैं करो, और अगर मानो उसने चातुर्यपूर्वक फॉर्म भरने के लिए जगह पर पहुंच भी गया तो फिर चुनाव लड़ने में अड़ंगे डालना, उनको घर घर जाने नहीं देना, प्रचार करने नहीं देना, धमकियां देना, और सिर्फ भाजपा के कार्यकर्ताओं को धमकाना ऐसा नहीं, वोटरों को भी भयभीत कर देना, और बीजेपी के जो समर्थक रिश्तेदार हैं उनको भी जीना मुश्किल कर देना, घर से निकलने नहीं देना, और जब वोटिंग होती है तो उस वोटिंग में थप्पेबाजी करना, ये टोलाबाजों की फौज थप्पेबाजी की फौज बन जाती है। सारे गुंडों को कॉन्ट्रैक्ट दिया जाता है कितने पोलिंग बूथ को कौन कैप्चर करेगा, मतपेटियां उठा करके भागना, और फिर जब काउंटिंग होता है तो एक एक वोट पर अड़ंगे डालना, भय का वातावरण बनाना, काउंटिंग में से बीजेपी के कार्यकर्ताओं को उठा उठा करके बाहर ले जाना, बैठने नहीं देना। इतने जुल्म के बाद भी ये पश्चिम बंगाल की जनता है, उसका प्यार है कि वो बीजेपी के कार्यकर्ताओं को आशीर्वाद देते रहे हैं और बीजेपी के प्रत्याशी जीतते जा रहे हैं, और जब जीत जाते हैं तो उनको जुलूस नहीं निकाल देना, कोई जुलूस निकालने की कोशिश करे तो हमले बोल देना, जानलेवा हमले करना। पश्चिम बंगाल में टीएमसी की राजनीति का यही तरीका है। পঞ্চায়েত ভোটে হিংসা নিয়ে যখন তৃণমূলের প্রবল সমালোচনা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তখন আর্থিক বঞ্চনা থেকে মণিপুর কাণ্ডের প্রসঙ্গ তুলে পাল্টা প্রধানমন্ত্রীকে নিশানা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানি না কি হয়েছে মতিগতি, একমাত্র বাংলাকে নিয়েই আপনার চিন্তা, মানে বাংলাকে বঞ্চনা করা, বাংলাকে ভাপে মারা, বাংলার বদনাম করা। কারণটা কি শুনি, বাংলার মেধাকে আপনি ভয় পান, বাংলার ছাত্র যৌবনদের প্রতিভাকে আপনি ভয় পান, বাংলার যে শস্য শ্যামল বাংলা ভয় পান, আপনি রবীন্দ্রনাথকে ভয় পান, এত বাংলাকে বদনাম করেছেন, বাংলাকে শুধু বঞ্চনা করেছেন, লাঞ্ছনা করেছেন, নিপীড়ন করেছেন, শোষণ করেছেন, কিন্তু নিজের পার্টির দলের লোকেদের তোষণ করবার জন্য বাংলায় গরিব লোকের কাজ 100 দিনের টাকা বন্ধ করে দিয়েছে। 100 দিনের কাজে পরপর 5 বার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে আমরা প্রথম পুরস্কার পেয়েছিলাম। কাজে যদি গাফিলতি থাকতো তাহলে কেন বন্ধ হলো? 54টা টিম এসেছিল ক্লারিফিকেশন চাইতে বিজেপির লোকাল নেতাদের কথায়, সমস্ত আমরা ক্লারিফাই করে দিয়েছি। তা সত্ত্বেও 23-24 এর বাজেটে 100 দিনের কাজের জন্য জিরো রেখেছে। বাংলাকে হিংসা বলবার আগে উত্তর দিন মণিপুর নিয়ে 3 মাস ধরে কি করছেন, উত্তর দিন ত্রিপুরায় কেন 93% লোককে পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয়নি, উত্তর দিন উত্তর প্রদেশে কেন 40% মানুষকে নির্বাচনে কন্টেস্ট করতে দেওয়া হয়নি, উত্তর দিন
রেস ক্লাবদের উপর কেনই অত্যাচার করেছেন? উত্তর দিন, মণিপুরের দলিত মানুষেরা এক ফোঁটা জল পর্যন্ত পাচ্ছে না, পথ্য পর্যন্ত পাচ্ছে না।